লক্ষ্মী পুজোর জন্য আমার কাকার বাড়িতে যাব। আমার কাকার বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আমার ভাই অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজোটা স্টার্ট করছে, 3 বছর হচ্ছে যে লক্ষ্মী পুজোটা হচ্ছে। তো আমি এখন কাকার বাড়িতে যাব, তো আমি ভীষণ খুশি, কারণ আমার ভাইয়ের সাথে আমার দেখা হবে। আজকের ভিডিওর কোয়ালিটিটা হয়তো খুব খারাপ হতে পারে, কারণ আজকের আমার বোন বাড়িতে নেই, আমি আমার ফোন দিয়ে শুট করছি। আমার বোন অ্যাকচুয়ালি ওই জি বাংলার যমুনা ঢাকি বলে একটা সিরিয়াল হয়, সেখানে ও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে গেছে। আপনারা অনেকেই জানেন যে আমার বোন ডান্স করে, তো ওইখানে ও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে গেছে। তো আজকের ও নেই বলেও আমার মনটা খারাপ যে আমাকে একাকে যেতে হবে, কিন্তু তাও আমার ভাই ওখানে অপেক্ষা করছে, তো আমাকে তো যেতেই হবে। তো চলো দেখা যাক কি হয়, সারাদিন কি কি করি। আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি কাকুর বাড়ি যখনই যাই আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই, কারণ ওখানে আমার ভাই রয়েছে। তো চলো, আর হ্যাঁ, আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা আমার প্রণাম নেবেন, এবং আমার সমবয়সীরা আমার ভালোবাসা নেবে। এখন অ্যাকচুয়ালি আমি ডিসাইড করে উঠতে পারিনি যে আমি কি জামা পরবো। তবে মা বলছিল যে একটা হোয়াইট পিঙ্ক চুড়িদার পরতে, ওই যেটা আমি আমার বার্থডেতে পরেছিলাম, তো আমি ওটা পরেই যাব। তো ওটা এখন আমাকে আয়রন করতে হবে, আয়রন করে 12টার মধ্যে আমি বেরোবো। আমি এখান থেকে যাব আমার বাবার সাথে, এবং আমার কাকা ওখান থেকে মাঝ রাস্তা থেকে এসে আমাকে নিয়ে যাবে। তো দেখি কি হয়, এখন যাওয়া যাক, রেডি হব। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি যে আজ আমি সারাদিন কি কি করি। থিম বলতে আমার একটা কথা মনে পড়লো, যে আমাদের মামার বাড়ি এবং আমার নিজের বাড়ি যেখানে বাগনান খালনা, সেখানে কিন্তু দুর্গাপূজোর চাইতে লক্ষ্মী পুজোরই বেশি চল। অ্যাকচুয়ালি সেখানে থিমের লক্ষ্মী পুজো হয়, এবং বিশাল বড় বড় প্যান্ডেল হয়, অনেক অনেক, যেরকম আমাদের কলকাতাতে দুর্গাপূজোর প্যান্ডেল হয়, ওরকম খালনাতে লক্ষ্মী পুজোর প্যান্ডেল হয়। খালনা লক্ষ্মী পুজোর জন্য বিখ্যাত। আগের বছর পেপারেও বেরিয়েছিল লক্ষ্মী পুজো ওরকম থিম পুজো হচ্ছে বড় বড় ওটা নিয়ে, বাট এবছর তো করোনার জন্য আই থিঙ্ক কিছুই হবে না। তো যাই হোক, হেঁটে যাবি তুই নিজেই আসতে।
वालों में तो झाग लगेगी और जो सावन में ऐसे नाचोगी तो आग लगेगी आग लगेगी आग लगेगी তো আমি একটু এখন দুলপো তুলতে এসেছি কাকু সামনের জায়গাটাতে দেখি একটু দুলপো তুলে নিয়ে গিয়ে এখন আমাকে ফল কুচাতে হবে পুজোর জন্য তো এটা তো কোজাগরি লক্ষ্মী পুজো তো বিকেলবেলায় পুজো হবে তো চলো তাড়াতাড়ি দুলপোগুলো তুলে নিই প্রণোতুষ্মি আমাদের পূজা হয়ে গেছে এবং ঠাকুরমশাই চলে যাচ্ছেন হোমও হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি থ্যাংকস ফর ওয়াচিং এবং আপনাদের সবাইকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা